বন্ধুরা চন্দন গাছ চাষ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আর চন্দন চাষ নিয়েও অনেক ঝামেলা তাই চন্দন গাছ কেটে অ্যাকচুয়ালি বন্ধুরা ব্যাপারটা একটু আপনারা মন দিয়ে শুনুন ব্যাপারটা হলো চন্দন গাছের একটা নির্দিষ্ট সময় প্রনিং দরকার আপনারা দেখলে বুঝতে পারবেন বিশেষত শ্বেত চন্দন একটা নির্দিষ্ট সময় কিন্তু প্রনিং করা বা ছাটাই করা বাংলা ভাষায় যাকে বলে সেটা কিন্তু খুবই দরকার কেন দরকার হয় যদি আপনি সঠিকভাবে প্রনিং না করতে পারেন আপনার চন্দন গাছের গুড়ি কিন্তু তৈরি হবে না প্রথমে দেখি এই গাছটি যখন প্রথম ছোট ছিল তখন কিন্তু এখান থেকে আমি দেখুন সঠিকভাবে প্রোনিং করেছিলাম এটা প্রনিং করানো এটা প্রণিং করানো এটা প্রনিং করানো মানে ছেটে দিয়েছিলাম এবার আবার কিন্তু এই চন্দন গাছের ছাটার সময় চলে এসছে মানে ডালটা ছিটে দেওয়ার এখন আমরা চন্দন গাছের ডাল কখন ছাটব বা কখন ডালটা কেটে দিলে সব থেকে ভালো আদর্শ হবে আমি প্রথমে মজার ছলে বলেছিলাম যে চন্দন গাছ কেটে অ্যাকচুয়ালি এই চন্দন গাছের ট্রোনিং করা খুব দরকার না হলে সঠিক গুড়ি তৈরি হয় না দেখুন আমার এই গাছটিতে ভালো গুড়ি তৈরি হয়নি তার কারণ এখান থেকেই দুটো ভাগ হয়ে যায় এই গুড়িটা যদি কন্টিনিউ করতো তাহলে কিন্তু অনেক ভালো হতো যাই হোক যেটা হয়নি সেটা তো আমার পক্ষে করা সম্ভব না কারণ এটা ন্যাচারাল চন্দন গাছটা এরকমভাবেই হয়েছিল তো এখন যেটা প্রয়োজন এখানে কতগুলো গাছ বা ডাল আমাকে সেটে দিতে হবে প্রনিং করা খুব ভালো কিন্তু আপনারা আবার এমনভাবে প্রনিং করবেন না যে গাছটা পুরোটাই সেটে দিলাম মাথার দিকে একটুখানি ছোট করে রেখে দিলাম এরকম করলে কিন্তু গাছ অনেকটা হেলে যায় ঝুঁকে যায় দেখুন এই গাছটা অনেকটা বড় হয়েছে কিন্তু আমি কিন্তু একটা নির্দিষ্ট স্টেজ মেনটেন করে ধীরে ধীরে কিন্তু প্রনিং করিয়েছি এবার আমি এইখানে কিছু ডাল প্রনিং করিয়ে দেবো এই ডালগুলোকে আমি প্রনিং করাবো প্রনিং করানো ছাটার মূল কারণ হচ্ছে কি ডাল ছাটার মূল কারণ হচ্ছে গুড়িটাকে শক্ত মজবুত করা গুড়িটাকে সঠিকভাবে তৈরি করা এখন আপনি চাইলে যখন তখন ডাল ছাড়াই ছাড়াতে পারেন না ধরুন আপনাকে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু ডালগুলোকে ছাড়তে হবে কিরকম যে চন্দন গাছের গ্রোথ সব থেকে কিছুটা স্টেবেল হয়ে যায় কিছুটা স্থিরশীল হয়ে যায় আমাদের এখানে শীতের সময় মূলত আমরা যেসব জায়গাতে চন্দন গাছ চাষ করি আমরা তো দক্ষিণ ভারতে চন্দন গাছ চাষ করছি না যে সেরকম ওয়েদার থাকবে সময় একটু গরম গরম ভাব থাকবে আমাদের এখানে শীতের সময় খুব ঠান্ডা পড়ে মোটামুটি ঠান্ডা পড়ে যেখানে টেম্পারেচার বারো তেরো পনেরো নিচে চলে আসে সবসময় তো এই অবস্থায় চন্দন গাছের গ্রোথ অনেকটা না কমে যায় এই সময় আমাদের চন্দন গাছের ডাল ছাটায় উচিত অনেকে আমরা কিন্তু ভুল করে বর্ষার সময় ডাল ছিটে ফেলি আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা কখনো চন্দন গাছের ডাল বর্ষার সময় ছাটবেন না কারণ বর্ষার সময় চন্দন গাছের গ্রোথ সব থেকে বেশি ভালো হয় ওই অবস্থায় ডাল ছাটলে চন্দন গাছের গ্রোথ কিন্তু ব্যাহত হয় এখন দেখুন এই অবস্থায় চন্দন গাছ তেমন গ্রোথ নেই বা কিছু মাস আর কি গ্রোথ নেই বলতে এই শীতের এক দু মাস হবে না তো সেই সময় কিন্তু আমাদের ডালগুলো ছাটতে হবে দেখুন আপনারা বলে যে ডাল ছাড়ার সময় একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করবেন ডালটা আপনারা গুড়ির থেকে একটা নির্দিষ্ট অংশ রাখবেন রেখে তারপর ছাটবেন কেন কারণ বিভিন্ন ধরনের ছত্রাক বা ফাঙ্গি অ্যাটাক হতে পারে এই ফাঙ্গি বা ছত্রাক একবার যদি গাছের গুড়ির মধ্যে ঢুকে যায় এই কাটা অংশ দিয়ে তাহলে কিন্তু ডাল কিন্তু বা গুড়ি কিন্তু নষ্ট নষ্ট হতে তো আপনারা এখানে বেশি যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে ডালটা কেটে আপনারা কোনো অ্যান্টি ফাঙ্গাস লাগিয়ে রাখতে পারেন আমি আর নাম বললাম না যে কোনো অ্যান্টি ফাঙ্গাস যেটা বাজারে আপনারা পাবেন ভালোই কাজ করে একটা নাম বলবো সেটা বাজারে পাবেন না আপনারা হয়তো খুঁজবেন কোনো প্রয়োজন নেই যে কোনো যে কোনো ফাঙ্গাস ডাল কাটবেন কেটে এইখানে যেখান থেকে কাটেন সেখানে লাগিয়ে দেবেন যাতে এখানে কোনো রকম ফাঙ্গাস এক না হয়ে গুড়ির ভিতরে না ঢুকে যায় এক্ষেত্রে গুড়ির গায়ে থেকে গুড়ির গায়ের থেকে একটুখানি আমরা অংশ রাখবো রেখে কাটবো এখানে দেখুন এরকম ব্লেড জাতীয় জিনিস দিয়ে কেন কাটছে জানে যদি আপনি দা বা অন্য কিছু দিয়ে কাটতে যান তাহলে কিন্তু গাছের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এইভাবে কাটলে কি হবে গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না যাতে ডালের অংশটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এটাও কিন্তু আপনাকে কিন্তু সময় খেয়াল রাখতে হবে তো এই জন্য আমি কিন্তু এইভাবে কেটে দিচ্ছি যাতে কোনোভাবে গুড়ির অংশটার দিকটা যেন ক্ষতি না হয় এই জন্য এইভাবে কাট যতটা সাবধানতা অবলম্বন করা যায় কাটার সময় ততটাই করবো ama tukettenini একটু সাবধানে কাটবেন দেখে কাটবেন যাতে গাছটার কোনোভাবে ক্ষতি না হয় দেখুন এইভাবে আপনারা কিছুটা রেখে কাটবেন আমি যেটা বারবার বলছিলাম যে মূল যে গুড়ির অংশ এই যে গ্রিন অংশ এখান থেকে আপনারা কিছুটা রেখে কাটবেন যাতে কোনোভাবে কোনো ফাঙ্গাস ইনফেকশন হলেও এই অংশটা নষ্ট করে এতদূর আসতে যেন সময় লাগে এবং এখানে কোনো অ্যান্টি ফাঙ্গাস অবশ্যই লাগিয়ে দেবেন এইটা মনে করে রাখবেন বা একটু বেশি করে রেখে কাটলে কিন্তু এই ধরনের সমস্যা হয় না তো দেখুন এখনো এই গাছ সুগন্ধ হয়নি অনেকটাই বাকি আছে যে অংশটি কেটেছি এখনও রকম সুগন্ধ হয়নি এখনো এই অনেকটা সুগন্ধ সিরিয়াল তো এইভাবে আপনার আমরা কিন্তু বেশি পোনিং করব না অনেকটাই হুট করে পনিং করিয়ে ফেলবো না অনেকটা হুট করে পনিং করালে কিন্তু খুব মুশকিল গাছ কিন্তু মারা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আর একটু পনিং করাতে হবে আমাকে একটু উপরে উঠে এখান থেকে এই অংশগুলো একটু পনিং করিয়ে দেবো এইগুলো একটু সেটে দিতে হবে उनमी তো ঠিক আছে এইটুকুনি টনিং করালে ঠিক আছে মোটামুটি পরে পরের শীতে আরও কিছুটাই করাতে হবে মোটামুটি ওইটা আমরা দেখে নিই যে যা গাছটা ছাঁটাই হলো ঠিকঠাকই আছে বেশি ছাটাই করবো না কারণ গাছটা আবার তো খাবার তৈরি করবে তো বন্ধুরা আপনার সঙ্গে এটাই আলোচনা ছিল আমি আপনাদের দেখালাম কিভাবে আমরা পোনিং করবো পোনিং কীভাবে করা হয় গাছ ছাঁটাই এভাবে মোটামুটি ছাটবেন আপনাদের অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা